হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনা সেল দি কুকিং ইন বেঙ্গলি আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি সকলেই ভীষণ ভালো আছেন আজকে আমি শেয়ার করবো বাড়িতেই খাটি গাওয়া ঘি তৈরি করার পদ্ধতি সব থেকে সহজ পদ্ধতিতে আজকে এটা দেখাবো এর জন্য কিন্তু রকম মিক্সার গ্রাইন্ডার যারও ব্যবহারের প্রয়োজন নেই ডাইরেক্ট দুধের শর থেকেই এই ঘি তৈরি হবে প্রসেসটা কিন্তু খুবই সহজ আপনারা দেখুন আমিও জানতাম না বাড়িতে ঘি তৈরি করা এত সহজ আমি আমার নেবারের কাছ থেকে এটা শিখেছি আপনাদের সাথেও তাই আজকে শেয়ার করছি যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমাকেও কমেন্ট সেকশানে জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করুন স্ক্রিনে দেখবেন লাল রঙের এরকম একটা সাবস্ক্রাইব লেখা আসছে প্রথমে সেটাকে সিলেক্ট করে তার পাশের যে বেলাইকনটা আছে সেটাকে অবশ্যই সিলেক্ট করবেন যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও কিংবা পোস্ট দিই সেই নোটিফিকেশানগুলো আপনারা মিস না করেন ঘাবড়াবেন না এই জন্য কিন্তু আপনার কোনো ব্যালেন্স কাটবে না তো চলুন দেখে সব সবথেকে সহজ পদ্ধতিতে বাড়িতেই গাওয়া ঘি তৈরির প্রসেসটা সবার প্রথমে দেখুন আমি এখানে প্রায় পনেরো থেকে সতেরো দিন পর্যন্ত দুধের স্বর এইভাবে জমিয়েছি আমি খুব বেশি দুধ তো বাড়িতে নিই না গরুর দুধ আমি এখানে পাঁচশো করে রোজ দুধ নিই সেই দুধ থেকেই আমি দেখুন এইভাবে শট তুলে তুলে জমিয়েছি আর ফ্রিজে একটা টিফিন বক্সের মধ্যে ভরে স্টোর করেছি এইভাবে আপনারা রাখুন দেখবেন এক মাস পর্যন্ত কিন্তু শরটা কোনো রকম গন্ধ হবে না এবার প্রায় সতেরো দিন বাদে আজকে আমি ঘিটা তৈরি করব। দুধের শরটা দেখুন এইভাবে খুব আলতো করে কিন্তু তুলতে হবে আর একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর দুধটাকে এইভাবে শটটা তুলে নেবেন দুধ যত ঘন হবে সরও দেখবেন তত সুন্দর হয় এবার শট তো কালেক্ট করা হয়ে গেছে কড়াইটা গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর এক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম ঘিও দিতে পারেন আপনারা দিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখুন এইভাবে কড়াইয়ের চারিদিকে ভালো করে লাগিয়ে নিচ্ছি তাহলে রান্না হয়ে যাওয়ার পর কড়াইটা কিন্তু মাছতে কষ্ট হয় না মানে তলায় ধরে যায় না আমি যেহেতু ননস্টিকের কড়াই ব্যবহার করছি না অ্যালুমিনিয়াম কড়াই ব্যবহার করছি সেজন্য আপনাদেরকে এই প্রসেসটা দেখাচ্ছি আপনারা ননস্টিক ব্যবহার করলে এটা করার দরকার নেই এবার শর্টটা ফ্রিজ থেকে বার করেই ডাইরেক্ট একটা খুন্তির সাহায্যে দেখুন জাস্ট একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি কারণ একদম ফ্রিজ থেকে বার করার সাথে সাথে এটা একটু জমাট বেঁধে থাকে এটাকে জাস্ট এইভাবে একটু মিশিয়ে নিলাম এবার শটটাকে পুরোটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে খুবই সহজ দেখুন এর জন্য কিন্তু কোনো রকম মিক্সার জারে এটাকে ঘোরানোর প্রয়োজন নেই এইভাবে আপনারা করবেন দেখবেন রেজাল্ট খুব ভালো পাবেন ভালো করে মিশিয়ে নিলাম আর ফ্লেমটা কিন্তু সর্বদাই লো থেকে মিডিয়ামের মধ্যে থাকবে খুব বেশি গ্যাস কিন্তু বাড়িয়ে দেবেন না তাহলে ছিটে আসতে পারে আর পুড়েও যেতে পারে খুব ভালো করে দেখুন আমি এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি প্রায় তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবেন এটা এরকম ফুটতে শুরু করে দিয়েছে ফ্লেমটা মিডিয়াম আছে আমি এবারে একদম লো করে দেব আস্তে আস্তে দেখবেন এইভাবে মেশাতে মেশাতে সাইড থেকে তেলটা পুরো বেরিয়ে আসবে মানে ঘিটা অনবরত এটাকে নাড়তে হবে না তো তলায় ধরে যেতে পারে দেখুন প্রায় পাঁচ মিনিটের মধ্যেই এরকম সাইড থেকে ঘিটা ছেড়ে এসেছে এবার প্রায় হয়েই এসেছে আর কিন্তু খুব বেশি সময়ও লাগবে না তাই এইভাবে এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে যাতে তলায় লেগে লেগে না যায় দু থেকে তিন মিনিটের ব্যবধানে নাড়তে পারেন প্রায় সাত থেকে আট মিনিটের মধ্যেই দেখুন এইভাবে ঘিটা কিন্তু পুরো ভেসে উঠেছে আপনারা চাইলে এটাকে একদম কালচে পোড়া পোড়া হয়ে যাওয়া পর্যন্ত তৈরি করতে পারেন কিন্তু তাতে কি হয় এই যে ছানা ছানা মতো দেখতে পাচ্ছেন এটা পুরোটাই ওয়েস্ট হয়ে যায় তাই এটা ওয়েস্ট করার কোনো প্রয়োজন নেই এটা দেখুন একদম এরকমভাবে সুন্দর ঘিটা ওপর থেকে ভেসে উঠেছে তাই আমি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি প্রায় দশ মিনিট এটা হয়েছে এখনও দেখুন এটা কিন্তু এরকম গরম আছে এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে একটা ছাঁকনিতে আমি ছেঁকে নেব এই যে এই দলা পেকে যাওয়া অংশগুলো দেখছেন এগুলো কিন্তু ফেলে দেব। এটাই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় আর এবং মেবার মতো মানে মাওয়ার মতো হয়ে যায় যে কোনো মিষ্টির তৈরির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার আনে তবে এটাকে এই পর্যায়ে এরকম হালকা যখনই দেখবেন লাল হয়ে গেছে তখনই নামিয়ে নিতে হবে কারণ পুড়ে গেলে পরে কিন্তু এটা আর কোনো কাজে আসবে না এইভাবে দেখুন আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে সুন্দর করে চেপে চেপে ঘিটাকে পার করে নিলাম এবারে সম্পূর্ণ ঠান্ডা করে একটা কাচের শিশিতে এটাকে ঢেলে নেবো কালারটা দেখুন কতটা সুন্দর আসছে আপনারা যদি এই মাওয়াটাকে আরও লালচে করে পুড়িয়ে দেন তাহলে কিছুই না কালারটা আরও ডিপ আসবে দেখুন আমি এটাকে একটা কাচের শিশিতে ঢেলে নিলাম আর দেখতে কতটা সুন্দর আছে আমি প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন আগে এই ঘিটা তৈরি করেছিলাম এটার শটটা আমি আরেকটু মানে কালচে করে দিয়েছিলাম সেজন্য কালারটা একটু ডিপ হয়েছে তবে দেখবেন দশ থেকে পনেরো দিনের পরই এটা এরকম সুন্দর দানা দানা হয়ে যাবে তবে এর জন্য কিন্তু এটাকে ফ্রিজে সংরক্ষণ করার কোনো প্রয়োজন নেই সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে এটাকে নর্মাল বাইরেই রাখবেন ব্যাস তৈরি হয়ে গেল বাড়িতেই একদম খাঁটি গাওয়া ঘি এর গন্ধ আর ফ্লেভার জাস্ট অসাধারণ বাড়িতে আপনারা এইভাবে দুধের শর থেকে ডাইরেক্ট ঘি তৈরি করে দেখুন আর আমাকে কামেন্ট সেকশানে জানান আপনাদের কেমন লাগলো খুব সহজ প্রসেসটা নিচে কামেন্ট সেকশানে আমাকে আপনাদের মতামত জানান আশা করছি আপনাদের ভালোই লাগবে আবার দেখা হবে পরের পর্বে পাশে থাকবেন ভালো খান সুস্থ থাকুন ধন্যবাদ